নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আমার সেই পাড়াতে, আবার পুরনো পাড়াতে যেখানে আমার ছোটবেলা কেটেছে। তো এখানে আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি। আমরা প্রত্যেকবারেই আপনাদেরকে নতুন একটা ভিডিও দিই এবং সেইগুলো হচ্ছে সমস্ত আগেকার পুরনো দিনের খেলা, যেগুলোকে আপনাদের সবার সামনে তুলে ধরে মানে নিয়ে এসছি, তুলে ধরে নিয়ে এসছি এবং আশা করি যে আপনাদের সবার ভালো লাগে এই ভিডিওগুলো। তো আজকেরও সেই একটা পুরনো খেলা, যেটা অতীব পুরনো এবং সবাই করেছে এই খেলাটা। আমার এজের থেকে শুরু করে আমার থেকে বড় যারা সিনিয়ররা আছে তারাও পর্যন্ত এই খেলা খেলেছে। খুব দারুণ খেলা, এখন তো এইটা দেখতেই পাওয়া যায় না, প্রায় উঠেই গেছে। তো কিছু কিছু জায়গায়, ছোটোখাটো জায়গায় এখনও যে সমস্ত ছোটোখাটো জায়গায় বন্ধুরা রয়েছে, ছোটো বন্ধুরা, তারা খেলে এবং তারা আনন্দ করে, এনজয় করে। তবে এটা হচ্ছে শীতকালে এই খেলাটা বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু আজ আমরা এটা গরমের সময়, গরমকালে আমরা করছি। তো এই অনেক কষ্ট করে এই ছোটো কুচে কাচাদের আমি জোগাড় করেছি, করে এবার এদেরকে বললাম যে তোমরা কি লাট্টু খেলবে। তো ওরা এক কথায় বললো হ্যাঁ, লাট্টু মানে লাট্টু তো আমরা হেভি খেলি। তো ওরা রাজি হয়ে গেছে, তো আজকে দেখে নেবো ওরা কী লাট্টু খেলা খেলছে। এবং লাট্টুর অনেক রকমের খেলা হয়, তো আজকে এদের কাছে চলে আসবো, জেনে নেবো লাট্টু খেলাটা ওরা কী ধরনের লাট্টু খেলা খেলছে। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো বন্ধুরা এসে গেছি সেই দেখুন ছোটো কুচে কাচাদের কাছে, এরা হাতে একদম লাট্টু নিয়ে রেডি। দেখি তোমার লাট্টু কোথায়, এই দেখেন লাট্টু নিয়ে পুরো রেডি আছে। তো এদের কাছে আমরা জেনে নেবো যে আজকে লাট্টুর মধ্যে কী ধরনের খেলা খেলবে। তো লাট্টুর মধ্যে তোমরা কী ধরনের খেলা খেলবে? গচ্ছা। বন্ধুরা বুঝতে পারছেন লাট্টুর মধ্যে গচ্ছা বলে একটি খেলা রয়েছে, নাম মানে গচ্ছা নাম। তো সেই খেলাটি খেলবে। তো আমরা জেনে নেবো এই গচ্ছা খেলার কী নিয়ম আছে বা কী সিস্টেম আছে। তো এই গচ্ছা খেলার নিয়ম বা সিস্টেমটা কী? হ্যাঁ বলো, তোমার নামটা আগে বলো। আমার নাম শুভম ব্যানার্জি। শুভম ব্যানার্জি, ও গচ্ছা খেলাটা লাট্টুর যে কী ধরনের হয় সেটাও বলবে। এবার সই করে সবাইকে লাট্টুটা পেঁচিয়ে হাতে তুলতে হবে। এবার যার লাস্টে হাতে উঠবে সে বসাবে, মিডিলটায় বসবে, এবার সবাই মিলে মারবে। এবার যার লাট্টু চলবে না, যার লাট্টু চলবে না সে আউট হয়ে যাবে, সে আবার মিডিলে বসাবে। এবার একজন মারবে, সে মিডিলে মানে সবাইকে বার করবে, আবার সই হবে, এমনি হবে পুরো খেলাটাও। আচ্ছা, তাহলে বন্ধুরা আপনারা কতটা বুঝতে পেরেছেন সেটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ যে নিয়মটা আছে সেটাও বললো এবং এটা আমরা এখন খেলার মাধ্যমে দেখে নেবো যে কিভাবে এই গচ্ছা খেলাটা হয়। তাহলে তোমরা এই গচ্ছা খেলাটা কিভাবে হয় সেটা শুরু করে ফেলো। তো বন্ধুরা দেখছেন সব এই ছোটো কুচে কাচারা রেডি হয়ে গেছে এবং ওরা এই গচ্ছা খেলাটা শুরু করছে। যে তার ফার্স্ট নিয়মটা কি সেটা হচ্ছে, আগে একটা ওরা গোল সার্কেল মনে হয় কাটবে। তো এই সার্কেলের মধ্যে এই লাট্টু যাদের মনে হয় চলবে না তাদেরগুলো মনে হয় বসাবে। তো দেখে নেওয়া যাক ওরা কি করবে, কিভাবে নিয়মগুলো করছে, সব রেডি হচ্ছে। তো বন্ধুরা এরা এই লাট্টু খেলার যে গচ্ছা খেলাটা হবে তো সেটা রেডি করে ফেলেছে। তো এখানে দেখছেন গোল সার্কেল করা আছে। এই আগের দিয়ে লাট্টু কে রেখে দিল, আগে কি করতে হবে খেলায়? সই হয়ে গেছে। আচ্ছা, আমি সই মানে জানি হচ্ছে আমরা হাতে সই করি, এরা লাট্টুতে সই করবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে লাট্টু চালিয়ে যে ব্যক্তিটা লাট্টু মানে যে ছেলেটি লাট্টুটা চালাতে পারবে মানে চলছে তার সই হয়ে গেল, যে পারবে না তারটা এখানে থাকবে এই গোল সার্কেলটার মধ্যে। আর তারপরে সবাই মিলে ওই লাট্টুটাকে মেরে বাইরে বার করবে, বলছে এই ছেলেটি বলছে মেরে ফাটিয়ে দেবে। তো ওই লাট্টু কি হয়ে গেছে, সই হয়ে গেছে, মানে কি হয়নি, চলেনি। আচ্ছা, তো এটা একসাথেই তো করতে পারতে, ধরো ধরো। তো বন্ধুরা দেখছেন এখানে ওরা কি সই করার জন্য রেডি হয়েছে। তো এরা লাট্টু চালাবে, তো আপনারা দেখুন এরা কারা কারা লাট্টু চালাতে পারছে। লাস্ট এই ছেলেটি লাস্ট হয়েছে। তোমার নামটা কি? অরিজিৎ পাল। এই ছেলেটি অরিজিৎ পাল, ও সবার লাস্টে তুলেছে, বাকি সবাই আগে তুলে ফেলেছে। তোর লাট্টুটা এখানে রয়েছে সার্কেলের মধ্যে এবং সবাই এই লাট্টুটার উপরে মারবে, মেরে এই লাট্টুটাকে বার করবে। দেখুন তবে লাট্টু খেলাটা কীভাবে ওরা খেলে। হয়নি, বাইরে মেরেছে বলে ওরটা আবার ভেতরে ঢুকে গেছে। দারুণ শট, একবারে দুটো বার করে দিয়েছে, ঘুরছে। ও মাস্টার,
ফাঁসই করে নিয়েছে, ফাঁসই যে হয়ে গেছে, তার তার কি কাজ আছে? আচ্ছা, সে সবার বসে বসে মুখ দেখবে, বুঝতে পারছেন? মানে সবার খেলা চলবে, ও বসে বসে মুখে, মানে প্রথম হয়ে গেছে, ও চলেনি। তাহলে কারা বাকি আছে? আচ্ছা, এরা দুজন বাকি আছে বন্ধুরা, দুটো এই দুজন বাকি আছে, ব্যাস এও সই করে নিয়েছে, লাস্ট হয়ে গেছে, আবার চলবে। ও হেরে গেছে বলে, লাস্ট হয়ে গেছে বলে, সেই কারণে আবার ওর লাট্টু বসানো হয়েছে এবং সেই লাট্টু উপরে আবার মারা হবে। দারুণ খেলা, আমার ভালো লাগছে, কারণ আমি এই ছোটোবেলায় এই ধরনের খেলা খেলেছি, খুব মজা হতো, লাট্টু ফাটিয়ে দিতাম, কিন্তু এরা খেলছে, ছোটরা খুব ভালো লাগছে। চলেছে গোলের ভেতরে, বন্ধুরা গোলের ভেতরে মারতে হবে, গোলের ভেতরে যদি না মারতে পারে বাইরে চলে যায়, তাহলে সেই লাট্টুটা আবার গোলে ঢুকে যাবে। বাইরে বাইরে, ও বাইরে মেরেছে বলে আমার মনে হচ্ছে ওর লাট্টুটা ভেতরে থাকবে, ওর লাট্টুটা ভেতরে যাওয়া হয়েছে যেহেতু বাইরে মেরেছে। ও বাইরে, একজনই বেশি আছে, তো আমাদের ওই বন্ধুটি লাট্টু মেরে দুটো লাট্টু বার করে দিয়েছে। হ্যাঁ, দুটো লাট্টু বেরিয়েছে তো, দুটো লাট্টু বার করে দিয়েছে, এবং ও যেহেতু ওর গোল সার্কেল থেকে লাট্টু বেরিয়ে গেছে, সেই কারণে হচ্ছে ও আবার নতুন করে খেলবে। আর আরেকটা বন্ধু হচ্ছে ও বাইরে আবার এম করেছে, ওরটা আবার গোলে চলে যাবে লাট্টুটা, দেখেছেন? আবার লাট্টুটা চলে আসলো গোল সার্কেলের ভেতরে, তো আবার কেউ একজন মারবে। ব্যাস, যে মেরেছিল তারটাও জমা হয়ে গেছে, ঘরের ভিতর রয়ে গেছে, খালি একজন বাকি আছে, খালি এই বন্ধুটি বাকি আছে, এ যদি মেরে এদের বার করতে পারে তাহলে আবার খেলা চলবে, নাহলে ওটাও ঘরে থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে কি ব্যাপারটা বুঝলাম না, এটা কেন বলা হচ্ছে? আবার সব বার করে নেবে সবাই। আচ্ছা, কই দই চলছে চলছে না চলছে, করেছে দুটো লাট্টু আবার বার করেছে, লাস্ট দুটো পড়ে রয়েছে। না না চলে যায় চলে, লাফাচ্ছে না, এই প্লাস্টিকের মাল না, বেশি লাফাচ্ছে। চলেনি ওটা, চলেনি, এই আমাদের খেলার মধ্যে আবার একটা নতুন সদস্য চলে এসেছে, ও আর পারলো না, ও মাঠে দেখছিলাম ফুটবল খেলছিল, তো লাট্টু খেলা শুনে বুঝতে পারছেন তো লাট্টুর কি ক্রেজ, তো ও চলে এসেছে, ওদের ওখানে রেখে দিয়েছে। আচ্ছা, এই খেলাটাতে কোনো খাটার ব্যাপার নেই তো, মানে এরকম কন্টিনিউ চলবে? ওটা কিভাবে মানে খাটবে কিরকম ওই? আচ্ছা, তো বন্ধুরা এখানে এই খেলাটাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, সার্কেলের মধ্যে লাট্টু বার করবে যতবার মেরে, তো যারা বার মানে যে লাট্টুগুলো বেরোবে সে তারা আবার ওটাকে নিয়ে খেলবে, কিন্তু যার
থেকে যাবে, তার কন্টিনিউ থেকে যাবে, সবাই ওকে কন্টিনিউ লাট্টু দিয়ে মারতে থাকবে এবং বারবার চেষ্টা করবে, আর যদি না বেরোয় তাহলে কন্টিনিউ থেকে যাবে, এইভাবেই চলতে থাকবে লাট্টু খেলাটা। এই দেখুন একসাথে তিনটে লাট্টু বেরিয়ে গেছে, এ বাইরে সবাই তো বন্ধুরা, এখানে এই গোল সার্কেলের মধ্যে সবার লাট্টু ছিল এবং সবার লাট্টুতে মধ্যেই মানে মারার পরে সব লাট্টু বেরিয়ে যায় এবং বেরোনোর পরে সবাই সই করার জন্য আবার রেডি হয়েছে, মানে সই মানে লাট্টু চালাবে এবং ওটাকে তুলে হাতে নিতে হবে। তো এইভাবে প্রসেসটা চলতে থাকবে এই খেলার কন্টিনিউ, এইভাবে লাট্টু যে আগে তুলে নিতে পারবে সে হচ্ছে এই গেমের মধ্যে সেফ থাকবে, আর যে তুলতে পারবে না তারটা ওই সার্কেলে চলে যাবে, সার্কেলে গিয়ে থাকবে এবং নেক্সট আর যারা থাকবে লাট্টু নিয়ে রেডি হয়ে থাকবে তাকে সেই সার্কেলের মধ্যে লাট্টু যেটা থাকবে তাকে মারবে, মেরে এইভাবে লাট্টু খেলা কন্টিনিউ পরস্পর এইভাবে চলতে থাকবে, একবার বসবে একবার উঠবে একবার বসবে উঠবে। তো লাট্টু খেলা আরও অনেক কিছু নিয়ম আছে বা আরও অনেক ধরনের লাট্টু খেলা আছে যেটা আমরাও খেলেছি, আপনারা হয়তো জানেন। তো আমরা শুধু লাট্টু খেলার এই গচ্চা খেলাটাই আপনাদের সামনে নিয়ে আসলাম, আমার তো খুব বেশ ভালো লাগলো দেখে, আমার পুরনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। তো আশা করি আপনাদের সবাইকে সবার এই গেমটি ভালো লাগবে এবং এই গেমটা খুব সুন্দর গেম, এখন তো দেখতেই পাওয়া যায় না প্রায়। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, এখানেই আমার ভিডিওটা শেষ করব। আমার তো খুব দারুণ লাগলো, আশা করি আপনারা এনজয় করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো এই বলে আমার এখানে কথাটা শেষ করলাম। তো আমার এই কুচের কাছে যে বন্ধুরা রয়েছে তাদেরকে একটু ডেকে নেবো। তো তোমাদের এই যে গচ্চা খেলাটা কন্টিনিউ এরকম একজন করে বসবে আবার মেরে বার করবে আবার ঢুকবে এইভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা এইভাবেই চলতে থাকবে, এদের খেলা খুব ভালো লাগলো, এরা এখনও পর্যন্ত ভোলেনি, চালিয়ে রেখেছে লাট্টু খেলা। তো আমরা এখানে শেষ করছি, তো ভিডিওতে আমরা সবাই মিলে একটু কী করবো, টাটা টাটা।